নো স্যার বন্ধুরা, অষ্টম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান অর্থাৎ সায়েন্স বিষয়ে থার্ড ইউনিট টেস্ট বা থার্ড সেমিটিভ ইভ্যালুয়েশন অথবা ফাইনাল পরীক্ষা যেটা তোমাদের ইতিমধ্যে শুরু হয়ে গেছে, তো আমরা আজকে তার সাজেশন নিয়ে হাজির হয়েছি। ইতিমধ্যেই আমরা বাংলা, অঙ্ক, ইংরেজি সহ সমস্ত বিষয়ের সাজেশান আমরা ভিডিও এই চ্যানেলে পোস্ট করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত না দেখে থাকো তো অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে যাও, গিয়ে ওখান থেকে সমস্ত বিষয়ের সাজেশানগুলো দেখে নিতে পারো। তোমাদের একটাই কাজ, তোমরা ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। কারণ সাবস্ক্রাইব করা থাকলে কী হবে, এরপর যখন নবম শ্রেণীতে উঠবে তখন যখন আমরা কোনো ভিডিও পোস্ট করব, সবার আগে তার নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে যাবে, তোমরা ভিডিওটি দেখে নিতে পারবে। তো চলো আমরা সরাসরি শুরু করে দিই। এই এবারে তোমরা বিজ্ঞান বিষয়ে কী কী সাজেশান এবারে করবে দেখো। প্রথমে যেটা বলা হচ্ছে যে অষ্টম শ্রেণী পূর্ণমান 70, বিষয় পরিবেশ ও বিজ্ঞান, সময় 2 ঘন্টা 30 মিনিট। গ্রুপ এ ফিজিক্যাল সায়েন্সের যে সাজেশানগুলো করবে সেগুলো বলে দিচ্ছি। সঠিক উত্তরটি নির্বাচন করো, আমরা এখানে প্রশ্ন উত্তর সমেত করা আছে আর কি, ঠিক আছে, যেটা তোমাদের খুব সুবিধা হবে। সঠিক উত্তরটি নির্বাচন করো, 1×5, 5 নম্বরের। এসআই পদ্ধতিতে বলের একক কী না নিউটন। আয়নার 1 মিটার সামনে রাখা বস্তু ও তার প্রতিবিম্বের দূরত্ব কত হবে, 200 সেন্টিমিটার, ঠিক আছে। 1/3H পরমাণুটির নিউটনের সংখ্যা কত, নিউটনের সংখ্যা 2। এরপর চারটা ভালো হচ্ছে যে A+ ক্যাটালেজে 2H2O+O2, এখানে A হলো 2H2O2, ঠিক আছে, 2H2O2, ঠিক আছে, এর উত্তর এইটা হয়ে যাবে। এরপর পাঁচটা বলছে কার্বনের একটি নিয়তাকার রূপভেদ হলো কি না ফুলারিন। কার্বনের একটি নিয়তাকার রূপভেদ হলো ফ্লুরারিন। এবার দুয়ে দেখেরটা দেখো, নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও, ঠিক আছে। এখানে প্রশ্ন উত্তর আমরা একসাথে করে দিয়েছি। একে দেখে ভালো হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কোন বর্ণহীন ও গন্ধহীন গ্যাস নির্গত হয়, তো উত্তর হয়ে যাচ্ছে ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে বর্ণহীন ও কার্বন গন্ধহীন কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয়। ঘরের উষ্ণতায় অক্সিজেন গ্যাস তৈরি করতে কোন পদার্থের সঙ্গে জল মেশাতে লাগে, ঘরের উষ্ণতায় অক্সিজেন গ্যাস তৈরি করতে গেলে সোডিয়াম পারক্সাইডের সঙ্গে জল মেশাতে লাগে। একটি ত্রিযোজি অ্যানায়নের সংকেত দাও, PO3-4, ঠিক আছে, PO3-4। আচ্ছা চারটা বলছে দুটি আয়নার মধ্যে 90 ডিগ্রি কোণ হলে কতগুলি প্রতিবিম্ব সৃষ্টি হবে, দুটি আয়নার মধ্যে 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ হলে 3টি প্রতিবিম্ব সৃষ্টি হয়, ঠিক আছে। আচ্ছা বস্তু ও বলের সম্পর্কটা কি, বস্তু ও বলের সম্পর্ক হচ্ছে বস্তু বল সমান ভর ইনটু ত্বরণ, ঠিক আছে। এবার তিনে দেখে যেটা ভালো হচ্ছে যে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, 2×5, 5টি প্রশ্ন 10 নম্বর আছে দেখো। 9.8 নিউটন বল যদি 0.25 বর্গমিটার ক্ষেত্রফলের উপর ক্রিয়া করে তবে তার চাপের মান কত হবে, এর সাথে তো এই প্রশ্নগুলোর উত্তর বলা হয়নি কারণ সংক্ষিপ্ত প্রশ্ন, এগুলো তোমরা নিজেরা করে দেবে, বই থেকে পেয়ে যাবে। সংকট কোণ কাকে বলে চিত্র দাও, অথবা আপন্তন কোণের মান সংকট কোণ অপেক্ষা কম বা বেশি হলে কী হবে। তিনটা বলছে যে অ্যামোনিয়াম সালফেট এবং মার্কিউরাস ক্লোরাইডের আণবিক সংকেত গঠন করে দেখাও, অথবা PCLS এবং H2S কি আয়নীয় যৌগ, এদের বন্ধনের সংখ্যা লেখো। Al2O3 কে উভধর্মী অক্সাইড বলা হয় কেন, দুটো সমীকরণ দিয়ে ব্যাখ্যা দিয়ে বোঝাও। আচ্ছা আর পাঁচেরটা করবে যে হীরক ও গ্রাফাইটের দুটি পার্থক্য লেখো। চায়ের দাগে যেটা করবে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, 3×5, 15। বহুরূপতা কাকে বলে, কার্বনের দুটি অনিয়তাকার রূপভেদের ব্যবহার লেখো, অথবা একটি জ্বলন্ত ম্যাগনেসিয়াম ফিদাকে কার্বন ডাইঅক্সাইড পূর্ণ গ্যাস দ্বারা প্রবেশ করানো হলে কী ঘটবে সমীকরণ সহ দেখো। দুইটা বলছে অন্তর্ধুতি কি H2 গ্যাস মানে হাইড্রোজেন গ্যাসের বিজারণ ধর্ম একটি সমীকরণের সাহায্যে দেখাও, সোডিয়াম আয়ন ও ক্লোরিন আয়নের ইলেকট্রন ডট চিত্র দেখাও, অক্সিজেন অণুতে কি কটি বন্ধন আছে, অথবা যোজ্যতা কাকে বলে, অ্যালুমিনেট ও অ্যালুমিনিয়াম আয়নের যোজ্যতা কত। এরপর যেটা হচ্ছে যে সদ্বিম্ব ও অসদ্বিম্ব বলতে কী বোঝো, পেরিস্কোপের কাজ কী, আর্কিমিডিসের নীতিটি লেখো, প্লবতা কোন বিষয়ের উপর নির্ভরশীল।
ঠিক আছে? তো ভৌতবিজ্ঞান বিষয়ে তোমরা এই প্রশ্নগুলোই করবে, তোমরা অনেকটা কমন পেয়ে যাবে, ঠিক আছে? এবার আমরা জীবন বিজ্ঞান বিষয়ে যে যে প্রশ্নগুলো তোমরা করবে এবং উত্তর সহ যেগুলো শর্ট প্রশ্ন আমরা বলে দিচ্ছি, ছোট প্রশ্নগুলো বলে দিচ্ছি, বড় প্রশ্নগুলো জাস্ট বই দেখে তোমরা একটু তৈরি করে নেবে। আচ্ছা দেখো, যেটা বলছে, পাঁচে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে দ্রষ্টব্য মানে দ্রষ্টব্য বস্তুকে দেখা যায়। সিয়ার অপশানটা হবে ফটোগ্রাফিক ফিল্ম ব্যবহার করে, ঠিক আছে? এখানে চারটি অপশান দেওয়া আছে, এখানে সিয়ার অপশানটা হবে। দুটো বলছে, রেটিনায় উপস্থিত শঙ্কু আকৃতির যে কোন উজ্জ্বল আলো বর্ণ শোষণে সক্ষম তার নাম হচ্ছে কোন কোষ। আমাদের রেটিনাতে দু রকমের কোষ থাকে চোখে, রড কোষ আর কোন কোষ, তাই এখানে উত্তর হবে কোন কোষ। এরপর তিনটা বলছে যে, ব্যাকটেরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন কে? না, এরেনবার্গ, ঠিক আছে? ব্যাকটেরিয়া শব্দটি এরেনবার্গ প্রথম ব্যবহার করেন। চারটা বলছে, শ্বাসনালী সংলগ্ন অন্তঃক্ষরা গ্রন্থিটির নাম কি? থাইরয়েড। শ্বাসনালী সংলগ্ন অন্তঃক্ষরা গ্রন্থিটি হচ্ছে থাইরয়েড। পাঁচেরটা বলছে, গ্লুকাগনের উৎস কি? না, গ্লুকাগনের উৎস হচ্ছে মিশ্রগন্ধি, সিয়ার অপশানটা। ছয় দাগে একটা সত্য মিথ্যা নির্ণয় করতে বলা হয়েছে, রিভার টেরাপিন এক প্রকার স্তন্যপায়ী প্রাণী, এটা মিথ্যা। গোবি মরুভূমিতে ব্যাকটেরিয়ান উট দেখা যায়, এটা সত্য, ঠিক আছে? আচ্ছা, দক্ষিণ ভারতের পিঞ্জরে শকুন সংরক্ষণ করা হয়, এটা মিথ্যা। পৃথিবীর প্রথম শুশোক সাংচুয়ারি বিহারের সুলতানগঞ্জে গড়ে উঠেছে, এটা সত্যি। জায়ফল এক প্রকার পুষ্প মুকুল, এটা মিথ্যা। এরপর সাথে থেকে দেখো যে, শূন্যস্থান পূরণ করো, পিপেরাইন পাওয়া যায় ড্যাশের ফলে, পিপেরাইন পাওয়া যায় গোলমরিচের ফলে। আচ্ছা, এরপরে যেটা বলা হচ্ছে যে, হলুদের ব্যবহৃত অংশটি হলো ড্যাশ, হলুদের ব্যবহৃত অংশটি হলো কাণ্ড, ঠিক আছে? হলুদের ব্যবহৃত অংশটি হলো কাণ্ড। ভিন প্লাস্টিন পাওয়া যায় ড্যাশ উদ্ভিদে, তো ভিন প্লাস্টিন পাওয়া যায় নয়নতারা উদ্ভিদে, ঠিক আছে? ভিন প্লাস্টিন পাওয়া যায় নয়নতারা উদ্ভিদে। আচ্ছা, এরপরে সোমাটোট্রপিক হরমোন খরিত হয় ড্যাশ থেকে, সোমাটোট্রপিক হরমোন খরিত হয় অগ্র পিটুইটারি থেকে। এরপরে পাঁচেরটা বলছে, অতি উষ্ণতায় বেঁচে থাকে ড্যাশ ব্যাকটেরিয়া, অতি উষ্ণতায় বেঁচে থাকে থার্মোফোলিক ব্যাকটেরিয়া, ঠিক আছে? তো শূন্যস্থান পূরণগুলো অবশ্যই তোমরা দেখে নিও। এরপরে যেটা আসছে, চারিদিকে বাম দিকের সাথে ডান দিক মেলাতে বলছে, বাম দিকে আছে ভলভক্স, শিপিং সিকনেস, খাদ্য সঞ্চয়, দিয়ে কক পর্দা, কোষ গহ্বর, আর ডান দিকে আছে লিকুইডপ্লাস্ট, প্রাইমোডিয়াম ভলভক্স, মাইটোকন্ড্রিয়া, আদ্যপানি, কলোনি গঠনকারী শৈবাল, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা যদি মেলাই কী হবে, না উত্তরটা দেখে নাও। প্রথমে একে দেখে ভলভক্স যেটা ছিল, এই ভলভক্স থেকে চলে আসছে কলোনি গঠনকারী শৈবাল, ঠিক আছে? এরপর স্লিপিং সিকনেস থেকে আদ্যপানি, খাদ্য সঞ্চয় থেকে লিউক্লোপ্লাস্ট, দিয়েকক পর্দার সাথে মিলবে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, কোষগহ্বর থেকে প্লাজমোডিয়াল ইউট্রিকল, ঠিক আছে? এই কটা করে নেবে। এবার নয় থেকে যেটা করতে হবে, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, দুই গণিতক পাঁচ, দশ নম্বর আছে, প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াস ও অঙ্গাণুর পার্থক্য লেখো, জীবন কুশলতা চর্চার দুটি দিক উল্লেখ করো, ইস্টোজেনের উৎস ও কাজ লেখো, রেড ডাটা বুক কি, আন্টার্কটিকায় পরিবেশ দূষণের দুটি কারণ লেখো, আর দশ নম্বরে, আচ্ছা দশের দাগে যেটা করবে সেটা হচ্ছে যে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, পাঁচ গুণিত এক, আমলকি পুদিনা ও বেলের একটি করে ওষুধি গুণ উল্লেখ করো, অ্যান্টিবায়োটিক ওষুধ বলতে কী বোঝায়। তো এই প্রশ্নগুলো করলে আশা করছি তোমরা প্রায় 90% কমন পেয়ে যাবে, ঠিক আছে? এছাড়াও তোমাদের স্কুলের শিক্ষক মশাইরা যে যে প্রশ্নগুলো বলছে ওগুলো করে নাও। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আবারও বললাম, ভিডিওটি লাইক করে কারো কিছু বক্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও। সবাই ভালোভাবে পরীক্ষা দিও, ধন্যবাদ।